ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার রবিন্দু। রাজধানীর ক্যান্টনমেন্টে আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে আয়োজিত ফাইনালে কুয়েতের আল তামিমিকে হারান তিনি। অন্যদিকে মেয়েদের খেলায় বাংলাদেশের মার্জানকে হারিয়ে শিরোপা জিতেছেন শ্রীলঙ্কার কুরুপ্পু। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।